শুটিং করতে করতে কি অসুস্থ দীপিকা? পরস্পর বিরোধী দাবি ঘিরে জল্পনা। কল্পবিজ্ঞানমূলক ছবি প্রজেক্টকে শুটিং চলছিল। মঙ্গলবার বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সে দক্ষিণী ছবির সেটে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দীপিকা পাডুকোন। জানান তার মাথা ঘুরছে, শ্বাস নিতে পারছেন না। সেই পরিস্থিতিতে তাকে দ্রুত হায়দ্রাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে ভর্তি করিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। যদিও অন্য একটি সংবাদ মাধ্যমের দাবি, দীপিকার নাকি কিছুই হয়নি, হাসপাতালে ভর্তি করানো সংক্রান্ত খবরও গুজব। সেই সংবাদ মাধ্যমের দাবি, দীপিকা সুস্থ রয়েছেন, শুটিংও করেছেন, তার শারীরিক কোনো সমস্যা হয়নি। অন্যদিকে বেশ কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, কিছুদিন ধরেই মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। তার রক্তচাপজনিত সমস্যা দেখা যাচ্ছে প্রায়শই, হাসপাতাল সূত্র উদ্ধৃত করে তারা জানিয়েছে। কিছুক্ষণ পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে রণবীর ঘরণীর। যদিও এই দাবির সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি, দীপিকা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, দীপিকা প্রজেক্টে শুটিং করছেন অভিনেত্রী। যদিও এ নিয়ে ছবির দলের সদস্যদের তরফ থেকে এখনও অবধি কোনো বিবৃতি মেলেনি। নাগ অশ্বিন পরিচালিত প্রজেক্টকে শুটিংয়ের কাজে গত কয়েক মাস ধরেই হায়দ্রাবাদে আছেন দীপিকা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস। অমিতাভ বচ্চন এবং দিশা পাটানিকেও ছবিতে দেখা যাবে।